মাদারীপুর জেলার রাজার উপজেলায় 400 কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে আজ বুধবার 9 সেপ্টেম্বর 2020 ইংরেজি তারিখ সকালে। 2020 এবং 2021 অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় সরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে এ মাছ অবমুক্ত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিন এর সভাপতিত্বে ঢাকা বিভাগের মৎস্য অধিদপ্তরের উপপরিচালক সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেন, ঢাকা বিভাগের মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক কৃষ্ণেন্দু সাহা, মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, রাজার উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব মিয়ার, রাজার পৌর মেয়র শামীম নেওয়াজ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক প্রমুখ। পোনা মাছ অবমুক্তর পর মুজিববর্ষ উপলক্ষে সৈয়দ মোহাম্মদ আলমগীর একটি বৃক্ষরোপণ করেন। উন্মুক্ত জলাশয়ের যে মিঠা পানির যে মাছ, আমরা যে কই পুঁটি শিং এগুলো রক্ষা আমাদের করণীয়টা কি আর কি, আসলে এটা রক্ষা কি পদক্ষেপ? কই শিং মাগুর এবং পাবদা গুলসা এই দেশীয় প্রজাতির মাছগুলা আসলে কিছু কিছু মাছ ছিল যে বিলুপ্তির পথে যাচ্ছে। তো এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সব সময় বলে থাকেন আমাদেরকে যে আমাদের দেশীয় প্রজাতিগুলোকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। এর জন্য যত গবেষণা করতে হয়, যেখানে যা কিছু করতে হয়, এখানে অর্থ বরাদ্দের ব্যাপারেও মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যেখানে যেটা করতে হবে সেটাই আমরা করব। আমরা মাননীয় প্রধানমন্ত্রী সেই নির্দেশনার আলোকে মৎস্য গবেষণা ইনস্টিটিউট সেই গবেষণা চালিয়ে যাচ্ছে এবং আমরা মৎস্য অধিদপ্তর সেটা ওই যে অভয়াশ্রম যেটা আপনারা একটা বিশেষভাবে উল্লেখযোগ্য যে অনেক জায়গায় দেশের প্রায় অনেক এলাকায় এই মৎস্য অভয়াশ্রম স্থাপন করা হয়েছে যেখানে ডিমওয়ালা মাছগুলাকে সংরক্ষণ করা হবে, সহজে ডিম দিবে, বাচ্চা ফুটাবে, আবার মাছ সেই পোনাগুলা পর হয়ে মাছের যে বিশেষ করে বিলুপ্ত প্রজাতির মাছগুলা যেটা আপনারা বললেন দেশীয় পাবদা গুলসা ট্যাংরা বা অন্যান্য পাবদা মেনি বা এই হলিশা অনেক দেশীয় প্রজাতির মাছ আছে সেইগুলা যাতে আমরা মানে চাষের আওতায় নিয়ে আসতে পারি এবং দেশের মানুষের চাহিদা আমিষের চাহিদা পূরণ করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাই। তো ওইখানে আমাদের আর একটা প্রোগ্রাম সেট করা আছে, তো ধন্যবাদ আপনাকে অন্তত যাওয়ার মুহূর্তে আপনার সাথে দেখা হইলো, এখান থেকে চলে যাচ্ছেন, শরীয়তপুরেও দেখা হওয়ার সম্ভাবনা আছে যথেষ্ট। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, হ্যাঁ লাগাই একটু আমাদের টাকা এনে। জি জি, ঠিক আছে আমি দেখছি আমার সামনে।